গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সানডে, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আর ব্লগটা দেখতে থাকুন। আর ডেটটা বেজে গেছে, সকাল থেকে হেলে দুলে কাজ করছি, কারণ রবিবারের দিনকে আমি একটু হেলে দুলে কাজ করি, কারণ ছুটি তো আমরা পাই না। যারা সরকারি সার্ভিস করে তারা তো সানডের দিন আরামসে রিল্যাক্সে ঘুমাতে পারে, রেস্ট করতে পারে, কিন্তু আমাদের হাউস ওয়াইফের সেই তো হয় না সেটা। তাই রবিবারের দিন নিজেকে ছুটি হিসাবে হেলে দুলে কাজ করি, কিন্তু কাজ আমাদের করতে হয়, তাই না? আর ডেটটা বেজে গেছে, এখন ফটাফট রান্নাঘরে যাব, রান্না সব রেডি করা আছে, রান্না শুরু করে দেব। আর চলুন তাহলে রান্নাঘরে, বেশি বক বক করবো না, ঠিক আছে? রান্নাটা তাহলে ঝটপট আমি শুরু করে দেবো। আজকে আমি রান্না করবো চিকেন, এই বাটির মধ্যে আমি চিকেন নিয়ে নিয়েছি। আজকে 700 চিকেন এনে দিয়েছে ছেলে, অতটা আমার লাগবে না। আলু লবণ হলুদ দিয়ে রেখেছে প্লেটে, আর এই যে এখানে বেগুন ভাজা, সরি পটল ভাজা, ঘি আকদম ভাজা, বেগুন বলতে গিয়ে পটল বলছি, পটল বলতে গিয়ে বেগুন হচ্ছে, কারণ হচ্ছে বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার মতো অবস্থা, তাই না? আমার এখন আসলে বাচ্চারা যেমন অ বলতে গিয়ে হসে বলে ফেলে, সেই রকম আমারও কন্ডিশন হয়েছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনারা একটু পাশে থাকবেন প্লিজ, তাহলে আমি আস্তে আস্তে আরো আগাতে পারবো, ঠিক আছে? আর আমি পুরোটা মাংস রান্না করিনি, এটার মধ্যে কিছুটা রেখে দিয়েছি, কিছুটা বাঁচিয়ে রেখে দিয়েছি। এগুলো মায়েদের কথা যে কিছুটা বাঁচাতে পারলে স্বামীর আয় উন্নতি নাকি বেড়ে যায়, এটাই বলে মায়ের, শ্বশুর বাড়ির মা, বাপের বাড়ির মা এই গল্পই করে। একটু যদি তুই বাঁচাতে পারিস, এতে তোর স্বামীর বিশাল উন্নতি হয়ে যাবে। আপনারাও এরকম করবেন, এরকম বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দেবেন, আপনাদেরও বিশাল উন্নতি হয়ে যাবে দেখবেন। কারণ আমরা তো হচ্ছে মা লক্ষ্মী, না দেখো নিজেদের কতটা ই করছি। আর এটার মধ্যে কিছুটা সলিড আমি সব হাড়ে থেকে একটু একটু কেটে রেখেছি। চিলি চিকেন করার ইচ্ছা আছে, দেখা যাক, রাতে দেখা যাবে ওটা, এখন এখনকার কথা ভাবি, তাই না? আর বেশি বক বক করবো না, আমি রান্নাটা করে নেবো। আজকে দুটো কড়াই বসাবো, একটাই ভাজা করবো আর একটা চিকেনটা, দুটো মেরিনেট করাই আছে, এটা চাপিয়ে দিলে হয়ে যাবে। চিকেনটা কষা করলে ভালো হতো, কিন্তু ছেলে আবার ডাল করতে বলবে, ওটা কোনো রকম রান্না, একটু ঝলঝলি রান্না করবো। চলুন তাহলে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর কি বলেন তো, চিকেন করলে না বেশি কিছু করতে লাগে না। কতটা জল বার হয়েছে আলুতে, এরকম লবণ হলুদ যদি মাখিয়ে খাওয়া হয় না, আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার হচ্ছে প্রচুর জলও বেরিয়ে যায়, তাই না? আমাদের ঘরে মাছটাই বেশি হয়, মাংসটা একটু কমই হয়, ছেলে আগে মাংস ভালোবাসতো, কিন্তু এখন ভালোবাসে কিন্তু কম। আর এই শসা স্যালাদ করবো, লেবু ওরকম খাড়ি না, এদিকে আজকে না প্রচন্ড গরম করছে, এই গরমের সময় গরম করছে, গরম করছে বলতে বলতে মুখ দেখা হয়। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছিল কালকে রাতে, চলতে সবসময় এইভাবে বাদাই থাকবে, গরম আমি চলতে পারি না বাবা। ফ্রিজে রেখে দিয়েছি বাদ বাকি মাংসটা, আর এই থালা বাসন সব নিজে নিজে বাসস্থানে রাখি, ততক্ষণ ওখানে কষানো হতে থাকে, আস্তে আস্তে কষাতে হবে। এগুলো এখন ঠিক করবো, এদিকে যদি আনখাল করি ব্যাস নোংরা, এদিকে যদি না তাকাই এদিকেও নোংরা হয়ে যাবে। আরে
গন্ধে যেন মোমো করছে বাড়ি ঘর, আশেপাশে সব সেন্ট চলে যাবে। আরে বিবাসের মা মা কি এমন বাড়াচ্ছে এত সেন্ট আসছে। যে কোনো সবজিতে দেখবে গরম জল দিলে টেস্টটা আলাদা নিয়ে আসে আর ঝটপট হয়েও যায়, তাই না? একটু ঝরঝর করতে হবে, না ছেলে খেতে পারবে। কালকে গাছের প্রচুর তরকারি আরেকটু রয়ে গেছে, ছেলে অতটা পছন্দ করেনি, আর আজ তো খায়নি, আমাকে খেতে হবে, আর খাবে না হয়তো, ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটা ঠিক 10 মিনিট নামানোর আগে এইরকম একটা পেঁয়াজ ধুয়ে নেবে, আর এইরকম একটা রসুন ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেবে, দিয়ে মাংসের মধ্যে দেবে। মাংস কম খেয়েও যদি এই রসুন আর এই পেঁয়াজটা খাওয়া যায়, আপনার ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। মিনিট হতে দেবো, ব্যাস আমার মাংস কমপ্লিট হয়ে যাবে রান্না। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এদিকে পটল ভাজা কত দূর দেখি, ভাজা হচ্ছে ওইদিকে, মাংসটা আরো 10 মিনিট হবে। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান দেখবে এই মানি প্ল্যান্টটা কোথায় লাগিয়ে রেখেছি, এই দেখেন একটা বোতলের মধ্যে, একটা সুন্দর হয়েছে। হ্যাঁ আমার চিকেন হয়ে গেছে, এদিকে পটল ঘি আকরল ভাজা, এদিকে ভাত হয়ে গেছে, আর এই বাসন টাসন পরে মাছও দেখুন, আর গ্যাসটা প্রচন্ড এখন গরম আছে, এখন গ্যাস পরিষ্কার করবো না, গ্যাসটা ঠান্ডা হোক। খাবার নিয়ে চলে এসেছি, ওর জন্য বিড়ালগুলো ম্যাওয়া করছে, এখন আমরা যতক্ষণ খাবো ম্যাওয়া করতেই থাকবো। দেখুন আমাদের রান্না কমপ্লিট, নিয়েও চলে এসেছি, ছেলেও আসছে, আড়াইটে বেজে গেছে, দুটো কি হলো, আড়াইটে বেজে গেছে আজকে। ছেলের স্যালাদ, লেবু, এরকম ভাজাভুজি, চিকেন, এরকম আমার চিকেন, আমার ভাত সব নিয়ে চলে এসেছি, এবার খাওয়াটা শুরু করে দেব। আর এই দেখুন আমার রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছেলেকেও অল্প দিয়েছি, খাবে কি জানি না, খায় মাঝে সাঝে খায় আবার খায় না। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, বললাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে ডাইনিং টেবিল পুছে আর কি করলাম, বাসন ধুয়ে গ্যাস ওভেন পুছে চলে এসেছি। আজকে প্রসাদ খাওয়ারও টাইম পাইনি, আজকে না সানডে, আমি রেস্ট করব বলছিলাম, হেলে দুলে কাজ করবো জন্য আজকে এই হাল হয়েছে। সব কাজ কমপ্লিট করে ঘরে আসতে প্রায় 4টে বেজে গেছে, এখন খাবো ঠাকুরের প্রসাদ, এখন ঠাকুরের প্রসাদ খাবো। চুল আমার ভিজা আছে, আমি কাজের সময় না একদম চুল ছেড়ে কিচ্ছু করতে পারি না, এইখানে একটা শিবের মতো বেঁধে নেবো, ব্যাস তখনই কাজটা শুরু করি।
আজকের ওয়েদারটা না একটু রোদ নেই, মেঘলা করছে, এক ফোঁটা এমনি বৃষ্টিটা হচ্ছে না সেইভাবে, এক ফোঁটা দু ফোঁটা হচ্ছে, মেঘলা মেঘলা করছে। তাহলে আমি আবার সন্ধ্যাবেলা চলে আসবো ভিডিও নিয়ে। গুড ইভিনিং, আমি আবারও চলে এসেছি, 6:30 বেজে গেছে, আর দেখে বুঝতে পারছো সন্ধ্যা দেবো, তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি, দেখতে থাকুন। বাইরে পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা যেমন হয় সেই রকম ঝনঝন করে বৃষ্টি পড়ছে, ফিসফিস করে, ঝমঝম করে হলে তো বন্ধ হয়ে যেত, ফিসফিস করে বৃষ্টি পড়ছে। আজকে পুরো মেঘলা ওয়েদার, আমি দেখছি পূজাটা আমি আগে দিয়ে নিই, সন্ধ্যাটা দিয়ে নিই, ঠিক আছে। প্রদীপটাকে ধরিয়ে নেব, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এখন একটু বসবো, ঠাকুর যতক্ষণ সেবা না করবে ততক্ষণ আমি একটু বসবো। আমি প্রসাদ তুলে ঠাকুরে চলে এসেছি, 7:30 বেজেও গেছে, এবার ছেলেও ওইদিকে ওই ঘরে অনলাইনে টিউশন পড়ছে, আমিও 6:30 তারপরে একটু চা বানিয়ে নেব, চাটা খেয়ে একটু টিভি দেখবো, তারপরে 8:30 সময় দুটো রুটি করে নেবো, আর রাতে আজকে চিলি চিকেন করবো না, কারণ রুটি করে নেবো আর চিকেন রয়ে গেছে, ওই দিয়ে আমাদের রাতে ডিনার হয়ে যাবে, আর ভিডিওটি আমি আর বড় করবো না, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, আর আজকের মতো টাটা, গুড নাইট।